আসসালামু আলাইকুম আমি আরিফা শেবি আমি কাজি রাফি আজকে আমরা আপনাদেরকে একটা মডিউলার ডিজাইন দেখাবো আমরা কথা বলছি ঢাকা ডিজাইনের থেকে আমরা ঢাকার বাইরে বিভিন্ন গ্রামে এবং সাব এরিয়াতে প্রচুর পরিমাণে ডুপ্লেক্স এবং ট্রিপ্লেক্স ডিজাইনের জন্য কল পাই আমরা ইতোমধ্যে অনেকগুলো বিল্ডিং এর ডিজাইন এবং কনস্ট্রাকশন করেছি বেশিরভাগ ক্ষেত্রেই সিচুয়েশনটা এরকম হয় গ্রামে বা শহরের বাইরে যে জায়গাগুলো থাকে বা জমিগুলো থাকে জমিগুলো প্রয়োজনের তুলনায় অনেক বড় থাকে তার ছোট একটি অংশে আমাদেরকে বাড়িটা ডিজাইন করতে হয় এই ধরনের সিচুয়েশনে বা এই ধরনের কনটেক্সটে আসলে মডুলার ডিজাইনের কিছুটা সুযোগ আমাদের আছে তার মানে আমরা যদি আগে থেকে কিছু ডিজাইন বা স্যাম্পল ডিজাইন রেডি করে রাখি সাইট অনুযায়ী মাঝে মাঝে সেগুলোকে চেঞ্জ করে সেখানে বসানো যেতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় খুবই সামান্য বা ডিজাইন চেঞ্জ না করেও অন্য কোনো সাইটে এগুলো বসানো যেতে পারে সেরকম একটি মডিউলার বাড়ির ডিজাইন নিয়ে আমরা কথা বলবো ডেফিনেটলি প্রতিটা সাইট আলাদাভাবে বিল্ডিং ডিজাইন ডিমান্ড করে তারপরেও অনেকেই আসেন আমাদের করা আগের কোনো বাড়ির ডিজাইন দেখতে অথবা আমরা কি ধরনের ডিজাইন করি সেটা সম্পর্কে জানতে চান আজকে এই ধরনের একটি তিনতলা বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমরা যদি এই বিল্ডিং এর কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদেরকে বলি এটা ডিজাইনটা বাংলাদেশের জন্য করা হলো এখানে আমরা কিছুটা ওয়েস্টার্ন লুক আনার চেষ্টা করেছি যদি প্রয়োজন হয় এখানে যে দুটো গাড়ির গ্যারেজ আছে এই গ্যারেজটা কিন্তু ক্লোজ করে দেওয়া পসিবল আর মূলত এই বিল্ডিং এর যে মেইন অ্যাপিলটা রাখার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে অনেকগুলো টেরেস তো এটা হচ্ছে দক্ষিণ দিকের একটি ভিউ আমরা যদি বাকি আরো কিছু ভিউ দেখি এটা হচ্ছে একেবারে ওপর থেকে ভিউ এটা হচ্ছে বিল্ডিং এর বার্সাই ভিউ বার্সাই ভিউ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি আমি যদি জমিটা সম্পর্কে একটু ইনফরমেশন দিই আপনাদেরকে জমিটার এরিয়া হচ্ছে সাত ডেসিমেল বা তিন হাজার স্কোয়ার ফিট মতো জমিটা হচ্ছে দক্ষিণমুখী আমরা যে কনটেক্সটে বিল্ডিংটা ডিজাইন করেছি সেটা হচ্ছে যে আমরা ধরে নিয়েছি দক্ষিণ দিকে এই ফ্রন্ট দিকটা দিকে আমাদের হচ্ছে মেইন যে রোডটা সেই রোডটা চলে গেছে এবং হচ্ছে এই দিক থেকে হচ্ছে আমাদের বিল্ডিং এর এন্ট্রিটা এখানে হচ্ছে চারপাশে ল্যান্ডস্কেপ করা আছে অনেক সুন্দর করে জগিং ট্র্যাক দেয়া আছে এবং হচ্ছে এখানে একটা ছোট্ট একটা ওয়াটার বডি দেয়া আছে যেটাতে এক থেকে দেড় ফিটের মতো পানি থাকবে জাস্ট পাটা ভিজিয়ে বসানো যাবে এরকম কিছু ইটস নট আ প্রপার সুইমিং পুল অ্যাকচুয়ালি প্লাস হচ্ছে আমরা এই বার্জাই ভিউটাতে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি যে এখানে আমরা প্রচুর গ্রিন ইন্ট্রোডিউস করা ট্রাই করেছি প্রতিটা ফ্লোরে আমরা হচ্ছে অনেকগুলো টেরাস বের করে আনার চেষ্টা করেছি এবং এখানে হচ্ছে বিল্ডিং এর যে মেইন যে অ্যাক্সেস যে স্টেয়ারটা এই স্টেয়ারটা এখানে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে যে আমরা এখানে হচ্ছে একটা লিফটও অ্যারেঞ্জ করেছি যাতে হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সেসটা অনেক কমফোর্টেবল হয় এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে বিল্ডিং এর উপরে যে এই সুপার রুফটা ছাদের উপরে হচ্ছে আমরা এখানে আরেকটা রুফ এড করেছি এটার অ্যাকচুয়ালি অনেকগুলো পারপাস আছে যেহেতু আমাদের হচ্ছে ছাদের নিচে আমাদের একটা মাস্টার বেড আছে অনেক সময় যেটা দেখা যায় যে বিল্ডিং এর সবচেয়ে টপ ফ্লোরে যে আমাদের হচ্ছে হিটের অনেক বেশি প্রবলেম হয় ওই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই সুপার রুফটা ওই হিটটাকে রিডিউস করতে বা হিটটাকে কমাতে অনেকখানি হেল্প করে এবং হচ্ছে এই জায়গাটায় হচ্ছে অনেক সময় ওনারা চান যে ছাদের একটা পোর্শন একটু শেডেড থাকবে প্লাস হচ্ছে অনেক ধরনের গ্যাদারিং স্পেস করেন অনেকে প্লাস বারবিকে কাউন্টার হতে পারে অথবা সিটিং এরিয়া হতে পারে সো এই সব ক্ষেত্রে হচ্ছে এই সুপার রুফটা অ্যাকচুয়ালি এই ফাংশনগুলোকে অনেকখানি কমপ্লিমেন্ট করে তো আমরা এখন সরাসরি ফ্লোর প্ল্যানে চলে যাব বাসায় কয়টা বেডরুম আছে কোথায় কিভাবে সার্কুলেশন আছে সেই জিনিসগুলো দেখব এটা বাড়ির একদম ফ্রন্ট থেকে ভিউটা এখানে আমরা মেইন এন্ট্রিটা দেখতে পাচ্ছি দুটো গাড়ি রাখা যায় এরকম একটা পার্কিং এখানে আছে এটা হচ্ছে বাড়ির পূর্ব দিক থেকে আর একটা ভিউ এখানে সিঁড়ি এবং এলিভেটর এই দুটো দেখা যাচ্ছে এদিকে যে বারান্দা সেই বারান্দা দেখা যাচ্ছে স্টেপ আপ করে করে ভেজিটেশন উঠে গেছে গ্রিন এটা দেখা যাচ্ছে আর সুপার আপনারা দেখতে পাচ্ছেন আসেন আমরা এখন সরাসরি ফ্লোর চলে যাই এখন আমরা এই ট্রিপ্লেক্স বাড়িটির ফ্লোর প্ল্যান নিয়ে কথা বলবো ফ্লোর প্ল্যানে আমরা মূলত দেখার এবং দেখানোর চেষ্টা করব কয়টি বেডরুম আছে এবং কিভাবে স্পেসগুলো ফ্লো হয়েছে এই বাড়ির কনস্ট্রাকশন কস্ট অনেক কম এইবারের কনস্ট্রাকশন কস্ট কমানোর জন্য আমরা কিন্তু এয়ার কন্ডিশন যে স্পেস হবে সেই স্পেসের পরিমাণ কমানোর চেষ্টা করেছি যেমন গ্রাউন্ড ফ্লোরে যদিও বা প্রায় ষোলোশো চল্লিশ স্কোয়ার ফিটের কনস্ট্রাকশন আছে এর ভেতরে গ্যারেজটাও কিন্তু ইনক্লুডেড যেটার ভেতরে কোনো রকম এয়ার কন্ডিশন হচ্ছে না এবং পুরো জায়গাটা হিসেব করলে দেখা যাবে পুরো পুরো বাড়িটার বিরাট একটা অংশে কোনো এয়ার কন্ডিশনিং লাগছে না যার কারণে খুব অল্প খরচে চাইলে পুরো বাড়িটাতে এয়ার কন্ডিশনিং সিস্টেম বসাতে পারবেন এবং বেশ বড় একটি অংশ ওপেন টু স্কাই বা টেরিস হিসেবে ব্যবহার করার সুযোগ আছে মেইন রোড থেকে বাড়িতে ঢোকার জন্য দুটো রাস্তা আছে কেউ যদি গাড়ি নিয়ে সরাসরি গ্যারেজে যায় তাহলে গ্যারেজ থেকে ছোট একটি দরজা দিয়ে সে বাসায় ঢুকতে পারবে অথবা রাস্তা থেকে সরাসরি সে বাসায় বাসায় চলে আসতে পারবে ঢোকার পরে গ্রাউন্ড ফ্লোরে আমরা কোনো বেডরুম রাখিনি শুধুমাত্র বাড়ির যেই হেল্পিং হ্যান্ড তার জন্য একটি বেডরুম রাখা আছে চাইলে আপনি কিন্তু এই বাড়ির কিচেনের ডোরটি যদি লক করে দেন তাহলে বাড়িতে যে থাকবে সে কিন্তু এই বাড়িতে অনেক দিন থাকতে পারবে কারণ এই বাড়িতে আলাদাভাবে সে কিচেন বেডরুম এবং তার নিত্য প্রয়োজনীয় যে সমস্ত কাজগুলো করা দরকার বাড়ির ভেতরে না ঢুকে করতে পারবে এটি মূলত করা হয়েছে কিচেনের বাইরে থেকে আরও একটি ডোর দেওয়ার মাধ্যমে এখানে যে কিচেনটা আছে কিচেনের ভেতর দিয়ে মেডরুমটাতে যাওয়া যায় একই সাথে সেখানে একটি টয়লেট আছে আর অন্যদিকে বাড়িতে ঢুকেই হাতের ডান দিকে আছে ফর্মাল লিভিং ফর্মাল লিভিং থেকে একটি সিঁড়ির মাধ্যমে দোতালায় চলে যাওয়া যায় একই সাথে ফর্মাল লিভিং থেকে লিফটেও পাওয়া যায়। সেই সাথে এবং কিচেনের মাঝখানে লিভিং একটি ডাইনিং ফ্যাসিলিটি আছে ফর্মাল লিভিং এর আরো একটি ইন্টারেস্টিং ব্যাপার এখানে আছে সেটা হচ্ছে ফর্মাল লিভিং এর পূর্ব দিকে একটি গ্রিন বেলকনি আছে যেটাকে গ্রিন স্পেস বলা হচ্ছে এখানে দাঁড়িয়ে এই ওয়াটার বডিটাকে বা এই পানিগুলোকে এনজয় করার একটি সুযোগ এই প্লটের ভেতরে থাকবে এবার আমরা দোতলায় চলে যাচ্ছি দোতলায় আমরা যখন সিঁড়ি দিয়ে উঠছি অথবা লিফ্ট থেকে যখন আমরা দোতলায় অ্যাক্সেস করছি দোতলায় ঢোকার পর আমরা এখানে একটা ছোট্ট একটা ফ্যামিলি লিভিং স্পেস করেছি যাতে বাসার লোকজন যারা আছেন যেহেতু আমাদের দোতলা এবং তিনতলাতেই সবগুলো বেডরুম তাই আমরা চেষ্টা করেছি ফ্যামিলি গ্যাদারিং যে স্পেসগুলো এগুলো দোতলা থেকে আমরা শুরু করেছি প্রাইভেট এবং সেমি প্রাইভেট জোন যেগুলো আছে সেগুলো দোতলা এবং তিনতলায় আছে এবং নিচতলায় যেটা আছে পুরোটা অ্যাকচুয়ালি পাবলিক জোন ফ্যামিলি লিভিং এর এই পাশে আমরা একটা ছোট্ট একটি ড্রাই কিচেন করেছি এবং এখানে একটি স্টাডি কর্নার আছে যার সাথে একটা ব্যালকনি আছে এই ব্যালকনি থেকে হচ্ছে পেছনে যে ল্যান্ডস্কেপ যেটা থাকবে সেই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি এনজয় করা যাবে এখানে স্টাডি কর্নারটাকে কিন্তু অল্টারনেটিভলি আপনারা যদি বাসায় কোনো জিম করতে চান এখানে কিন্তু ছোট একটি জিম ফ্যাসিলিটি হিসেবে আপনারা অ্যাড করতে পারেন অথবা আমরা কিন্তু এই জায়গাটাকে প্রেয়ার স্পেস হিসেবে হ্যাঁ এটার সুযোগটা অ্যাকচুয়ালি যে কারণে আছে সেটা হচ্ছে সিমিলার টাইপের একই সেম পজিশনে দুইটা ফাংশন অ্যাকচুয়ালি উপরের ফ্লোরও কন্টিনিউ করা হয়েছে তো এই জিনিসটাকে অ্যাকচুয়ালি নিজেদের মতো করে চেঞ্জ করে নেওয়া যাবে তো লিফট থেকে এখানে এসে ফ্যামিলি লিভিং এর এই জায়গাটায় আমরা একটা কমন টয়লেট দিয়েছি এখানে একটা বেডরুম আছে এই বেডরুমটার সাথে কোনো অ্যাটাচ টয়লেট নেই বাট কমন টয়লেটটা বেডরুমটার বেশ কাছে এবং লিফ্ট থেকেও এই বেডরুমটা বেশ কাছে ফ্যামিলি লিভিং থেকে বাম দিকে চলে আসলে এখানে আরেকটি বেডরুম আছে যে বেডরুমটার সঙ্গে একটি অ্যাটাচ টয়লেট আছে এবং মাস্টার বেড যেটা সেই মাস্টার বেডটা অ্যাকচুয়ালি সাউথ ফেসিং মাস্টার বেডে হচ্ছে বেশ বড় একটা মাস্টার বেড আছে এবং মাস্টার টয়লেটটাও অ্যাকচুয়ালি বেশ লাকজারিয়াস একটা মাস্টার টয়লেট হিসেবে করা পসিবল অথবা এখানে দেখা যাচ্ছে যে আমার মাস্টার টয়লেটটা অনেক বড় এখানে কেউ চাইলে অ্যাকচুয়ালি একটা ওয়ার্কিং ক্লজেটও অ্যাড করে নিতে পারে তাহলে হচ্ছে মাস্টার টয়লেটটা হাফ করে এখানে একটা ওয়ার্কিং ক্লজেট অ্যাড করতে পারে মাস্টার বেডের যে ইন্টারেস্টিং পার্টটা সেটা হচ্ছে মাস্টার বেডের সাথে একটা বেশ বড় একটা টেরাস আছে যেই টেরাসটা অ্যাকচুয়ালি ফুল প্রাইভেসি আছে এবং মাস্টার বেডের সাথে অ্যাকচুয়ালি ডেজিগনেটেড একটা স্পেস যেটা হচ্ছে সামনে আমরা তে যেটা দেখেছি যে সামনে গ্রিন স্পেস দিয়ে এই ব্যালকনিটা বেশ লুক্রেটিভ একটা ভিউ দিচ্ছে আর এখানে ফ্যামিলি লিভিং এর সাথেও একটা ওপেন টেরাস আছে যেটা অ্যাকচুয়ালি বিল্ডিং এর এন্ট্রি ঠিক উপর তিনতলা একইভাবে আমরা লিফট অথবা স্টেয়ার দিয়ে অ্যাক্সেস করতে পারছি আর একটু আগে যেটা বললো যে এখানে কেউ একজন একটা জিম অ্যারেঞ্জ করতে পারে এই ড্রাই কিচেনের এই জায়গাটায় হয়তো কেউ চাইলে সেখানে একটা প্রেয়ার স্পেস অ্যাড করতে পারে সো এই অপশনটা আসলে আছে এখানে নিচের ফ্লোরটার মতোই একইভাবে আমরা এখানে একটা ফ্যামিলি লিভিং অ্যারেঞ্জ করেছি এখানে অবশ্য ফ্যামিলি লিভিং সাথে কোনো টেরাস নেই এখানে কমন টয়লেটটা আছে নিচের ফ্লোর ফ্লোরের যে ডিজাইনটা আছে সেই অনুযায়ী এবং এখানে একটা বেডরুম আছে যে বেডরুমটার সাথে অ্যাকচুয়ালি কোনো টয়লেট নেই কমন টয়লেটটার এই বেডরুমের যে ইউজার সে কমন টয়লেটটা ইউজ করবে এবং একইভাবে নিচের ফ্লোরের মতে এখানেও একটি বেডরুম আছে একটি অ্যাটাচ টয়লেট সহ এবং এই ফ্লোরটাতে বেসিক্যালি কোনো বেডরুমের সাথে আমরা কোনো ধরনের হচ্ছে অ্যাটাচড কোনো ব্যালকনি রাখিনি একটা কমন ব্যালকনি আছে বেশ বড় একটা গ্রিন স্পেস দিয়ে এটা অ্যাকচুয়ালি এই কমন এরিয়া থেকে সবাই হচ্ছে এখানে অ্যাক্সেস করতে পারবে এবং এই পশনটুকু হচ্ছে অ্যাকচুয়ালি ইউজ করবে তৃতীয় তলা বা তিন তলার পরেই আছে আমাদের রুফ রুফের তেমন কোনো ডিটেল আমাদের নেই রুফে মূলত আপনারা বার্বিকিউ করতে পারবেন এবং অন্যান্য আরও কিছু ফ্যাসিলিটি বা অ্যামিনিটিস যদি অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন আর যেহেতু এই রুফের উপরও একটা সুপার রুফ আছে তো আপনারা চাইলে গ্লাস ব্যবহার করে এখানে কিন্তু আরও কিছু অ্যাডিশনাল রুফ করতে পারেন এই বাড়িটাকে আসলে মাল্টিপলভাবে ব্যবহার করা যেতে পারে আপনারা চাইলে এই বাড়িটাতে দুটো ফ্যামিলি থাকতে পারবেন কারণ দোতলাতেও কিচেনের ব্যবস্থা আছে তিন তিনতলাতেও আলাদাভাবে কিচেনের ব্যবস্থা আছে তবে দোতলায় তিনটা বেডরুম এবং তিনতলায় দুটো বেডরুম আছে আর আপনাদের যদি বড় ফ্যামিলি হয় তাহলে দোতলায় আপনারা যারা বড় তারা থাকতে পারেন এবং বাচ্চারা ওপরের দিকে থাকতে পারে তো বিভিন্নভাবে এই বাড়িটাকে অ্যারেঞ্জ করা সম্ভব আপনারা যদি এই বাড়ির ডিজাইন সম্পর্কে আরও জানতে চান বা ফ্লোর প্ল্যানগুলো নামাতে চান ডাউনলোড করতে চান এমন কি আপনারা যদি থ্রি ডি মডেলটাও দেখতে চান তাহলে ভিডিওর নিচে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গেলে আপনারা একটি ব্লগ পাবেন সেই ব্লগে আমরা এই বাড়ির কথা আরও লিখেছি এবং ফ্লোর প্ল্যানগুলো দিয়েছি একই সাথে আপনারা যারা স্কেচ আপ ব্যবহার করতে পারেন তারা চাইলে এই বাড়ির থ্রি ডি মডেলটি নামিয়ে ঘুরে দেখতে পারেন সামনে অন্য কোনো বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে কথা হবে আর ঘর বাড়ি রিলেটেড যে কোনো প্রশ্ন আপনাদের যদি থেকে থাকে তাহলে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের ভিডিওর নিচে যদি কোনো কমেন্ট বক্স থাকে সেখানেও কমেন্ট করতে পারেন আর যে কোনো সময় আমাদের সাথে দেখা করতে চাইলে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ভিডিওর নিচে এই নাম্বারে কল করে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে পারেন